হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত এই নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার তোমাদের জন্য সোম থেকে শনি প্রতিদিন কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিছু নোটিফিকেশন বা আপকামিং পরীক্ষা আসছে কি সে বিষয় তোমাদের সঙ্গে মাত্র দশ মিনিটের জন্য সেশনটি চালু করেছি শুধু তাই নয় একটাই উদ্দেশ্য আমার যে দেখো সব নোটিফিকেশন তো সবার জন্য হয় না কারণ তাতে কোয়ালিফিকেশন আলাদা থাকে পোস্ট আলাদা থাকে সবাই দিতে পারি না তো আমি চাই যে আমাদের স্টুডেন্টরা বা গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা যারা পড়াশুনো করছি একটি সরকারি চাকরির জন্য তো তাদের পড়ার ফাঁকে যাতে কোনো বিজ্ঞপ্তি হাতছাড়া না হয়ে যায় আমরা যাতে অজান্তে আমাদের কাছ থেকে কোনো বিজ্ঞপ্তি চলে না যায় তার জন্যই এই প্রচেষ্টাটা আমি তোমাদের সামনে করার চেষ্টা করি এবং তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য একটা গ্রুপও তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে তোমাদের নোটিফিকেশানগুলো আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিই যেটা তোমাদের সুবিধা সুবিধা হয় আর কি তুমিও চাইলে তুমি তো তুমি নিজে জয়েন্ট হতে পারো বন্ধু বান্ধবদের বলতে পারো তো নাম্বারটা আমি সবার লাস্টেই বলছি তার আগে বিজ্ঞপ্তিটা কি সেটা বলি এই যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে আমাদের সরকারি স্কুলে জন শিক্ষক হবে বলে একটা উদ্যোগ তরফ থেকে নেওয়া নেওয়া হয়েছে সেটার সম্পর্কে সরকারের আজকে আলোচনা কারণ এখন আমাদের বর্তমান সারা পশ্চিমবঙ্গে বিএড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর যারা শিক্ষকতার স্বপ্ন দেখে তাদের ডিগ্রিটা সম্পন্ন করেছিল এবং এখনো তারা লাগাতার চেষ্টা চালাচ্ছেন এবং তারাও বেশ কয়েকজন বা বেশ শিক্ষার্থীরা পরীক্ষার দিকেও কনভার্ট হয়েছিল কারণ রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার বিশেষ করে নবম দশমে সেই পরীক্ষা হয়েছিল কবে এখনো তার কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই এতদিন হয়ে গেছে তাই তাদের ক্ষেত্রে এই একটা প্রিপারেশনের ক্ষেত্রে সুখবর বলতে পারো কারণ এই উদ্যোগ কিন্তু প্রকাশিত হয়েছে একদম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমেত সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের যে রাজ্যে দেড় হাজার যে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তার একটা ছোট্ট নোটিফিকেশন মাস্ট আগে মানে এক মাস আগে বেরিয়েছিল এবং তার সংখ্যা এবং কি ক্রাইটেরিয়া হবে সেটা সম্পর্কে কিছু কথা প্রকাশিত হয়েছে তবে এটা আমি সম্পূর্ণ আকারে বলবো না যে সম্পূর্ণ ধরন ভাবে প্রকাশিত হয়েছে এরকম আমি বলবো না কারণ যখনই হবে সেটাই আমি তোমাদের তখন সামনে উপস্থাপন করব। তো এই যে চাকরির পরীক্ষা বা এই যে দেড় হাজার জন শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা কিন্তু সরকারি স্কুলে অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলো আমাদের আশেপাশে রয়েছে সে স্কুলে মানে এই স্কুলে টিচারদের কিন্তু গেজেটে পাওয়ার থাকে তাই নবম দশম এবং মানে একাদশ দ্বাদশ এই জায়গায় দেড় হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে এবং তার এনসিটির সিলেবাস অনুসারে এবং গাইডলাইন অনুসারে সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে বলে আমাদের গেজেটে কিন্তু পাবলিশড হয়েছে যেটা এই যে গেজেটটা তোমরা দেখছো এটা কিন্তু এক মাস আগেকার গেজেট প্রকাশিত হয়েছে যেটা সেটা হচ্ছে দ্রুত তার কার্যকারী স্টার্ট হচ্ছে এটাই প্রকাশিত হয়েছে তাই দেখবে সমস্ত পেপারগুলোতেই এটা এটার সম্পর্কে আবার কিন্তু যেমন উঠে এসেছে শিরোনামে এই এক মাস পরে আবার সে শিরোনামে কিন্তু এটা উঠে এসেছে তাই যারা এনসিটির গাইডলাইন মেনে পরীক্ষা নিচ্ছে মানে হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বিএড যোগ্যতা এখানে কিন্তু থাকতে হবে তাই যারা ডিএলএড করেছো তাদের জন্য কিন্তু এটা নয় বা যারা বিএড করে বসে আছো তারা কিন্তু তোমাদের মূল্যবান যে সময়টা বা মূল্যবান যে স্বপ্নটা তোমরা দেখেছ সেটাকে কিন্তু তোমরা বাস্তবায়িত করার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো তাই একদম বিএড ডিগ্রি মাস্ট করা হয়েছে এবং এনসিটি গাইডলাইন মেনে এটা কিন্তু মানে পরীক্ষাটা হবার কথা কিন্তু বলা রয়েছে তো এটার তবে আমার মনে হয় না যে সিলেবাস খুব একটা পরিবর্তন হবে যেমন ধরো অ্যাজ এ এক্সাম্পল হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি বা আদার্স বলার ক্ষেত্রে তো সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু তা সত্ত্বেও যেহেতু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই সিলেবাসটা নতুন আকারে তোমাদের সামনে আসবে বা আসতে চলেছে এই মাসের মধ্যেই তো সেরকম একটা প্রকাশ কিন্তু পেপারগুলোতে দেওয়া হয়েছে তবে যতক্ষণ না আসে ততক্ষণ তো আমরা সেই বিষয়টা বলতে পারি না তার জন্যই আমি বলতে পারলাম যে নতুন সিলেবাস কি হবে তবে তার সঙ্গে সঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর যে সিলেবাসটা পুরনো রয়েছে সেই সিলেবাসটা অনুসারে পড়াটা কিন্তু শুরু করে দাও কারণ এই পরীক্ষা নিতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তবে এই পরীক্ষাটা নিচ্ছে হলো পিএসসি যেমন পিএসসি নিয়ে থাকে তাই এই পরীক্ষাটা নিচ্ছে তাই এত বড় সিলেবাস কভার করতে মিনিমাম কিছুদিন সময় লাগবে তার জন্যই তোমাদের উদ্দেশ্যে এটাই বলার যে তোমরা এখন থেকেই পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও তো এই মুহূর্তে এটাই হচ্ছে সব থেকে আমি প্রকাশিত হয়েছে মার্চ মাসে তো সেটার আপডেশন কি এসেছে সেটা আমি তোমাদের বললাম আপাতত আপডেশন এসছে দেড় হাজার শিক্ষক এনসিটি রুল এবং বিএড কম্পালসারি করা হচ্ছে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সব পোস্টের ক্ষেত্রে তো এই হচ্ছে আজকে নোটিফিকেশন শো তোমরা যারা যারা ভাবি শিক্ষক বা বিএড করেছো শিক্ষকতার জন্য তোমরা কিন্তু কাইন্ডলি পড়াশোনা কিন্তু স্টার্ট করো তো আজকে এইটুক পর্যন্তই থাকছে যারা এই নোটিফিকেশনটা তোমরা পেতে চাও তোমরা অবশ্যই WhatsApp গ্রুপে আসতে পারো নোটিফিকেশন গ্রুপে কি WhatsApp এর নাম্বার 8013 চার নয় দুই ছয় দুই ছয় আরো একবার বলবো আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ পাবে এবং সেখানে জয়েন করে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের এই পিডিএফটি তো চলো বেস্ট অফ প্রত্যেককে মনে থাকে যেন সোম থেকে শনি প্রত্যেকদিন বিকেল চারটে তোমাদের জন্য কিন্তু আমি এই নোটিফিকেশন ছুটিয়ে আনি যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করো শেয়ার করে দিও অবশ্যই কোনো যদি যদি থাকে থাকে তো অবশ্যই সে প্রশ্ন করতে পারো আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা যে কোনো নোটিফিকেশনের জন্য একটা নোটিফিকেশন তোমার হাত থেকে বেরোবে না প্রত্যেকটি নোটিফিকেশনের অ্যালার্ট তোমার কাছে তুমি অ্যালার্ট হয়ে যাবে কারণ যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তাহলে নতুন ভিডিও তোমার কাছে কিন্তু এসে নোটিফিকেশনে তোমাকে বলবে যে নতুন ভিডিও এসছে তুমি দেখো তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কোনো কিন্তু পয়সা লাগে না থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে শেষ করছে আজকে দেখা হচ্ছে আগামীকাল থ্যাংক ইউ